जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। मुस्कुराए तो मुस्कुराने की, कर्ज उतारने होंगे। मुस्कुराऊं कभी तो लगता है जैसे होठों पे कर्ज रखा है। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं, परेशान हूँ मैं। हेलो बंधुरा, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। মানুষের মৃত্যু দুইভাবে ঘটে বলে বা দুইভাবে হয় বলে আমার মনে হয় না। তোমরা এখন বলবে কি স্বেচ্ছা মৃত্যু আর দুর্ঘটনাবশত? স্বেচ্ছা মৃত্যু বলে কিছু হয় না। মানুষ যখন আত্মহননের পথ বেছে নেয়, তার পেছনেও রিজন থাকে, আর সেই রিজনগুলোই হচ্ছে খুনি। সেই রিজনগুলোই হচ্ছে খুনি, সেই কারণগুলো যার দ্বারা দ্বারা হয়, যাদের দ্বারা হয় তারাই হচ্ছে খুনি। একটা একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট বশত, মানে দুর্ঘটনা, বয়স বয়সজনিত কারণ, সেগুলো একটার মধ্যেই পড়ে। তিন নম্বর যে কারণ আছে সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস চলবে কিন্তু তোমার নিজেকে মৃত মনে হবে। তো আমি মনে করি, আমার ভগবান আমার জীবনের আয়ু কতদিন লিখে রেখেছে আমার জানা নেই, বাট আমার আরও একটা জীবন আছে যেটা কিনা অস্তিত্ব বহন করে মানুষের। সেই অস্তিত্ব যখন মিটে যাবে না, তখনও মানুষের কিন্তু মৃত্যুই হয়। আমি মনে করি আমার সেই মৃত্যুটা বেশি দর্দনাক হতে চলেছে, ঠিক আছে? এক ঝাঁক মানুষ পুরো আমার বিপরীতে দাঁড়িয়ে আমি দেখছি প্রত্যেক দিন করে আমার জন্য কবর খুঁড়ছে, প্রত্যেকটা দিন আমার জন্য কবর খুঁজছে, প্রত্যেকে মিলে আমার জন্য কবর খুঁজছে, ঠিক আছে? ওই কবর খুঁড়ছে বলো বা চিতা সাজাচ্ছে বলো, যাই বলো না কেন, ওই আমার স্মরণসজ্জা বিছানো হচ্ছে, মৃত্যুসজ্জা বিছানো হচ্ছে। তো আমি দেখছি, ঠিক আছে, চলো, যতদিন পর্যন্ত না আমাকে ওই গাড্ডায় অথবা ওই চিতার উপরে শুইয়ে দিচ্ছে, ততদিন পর্যন্ত আমার শ্বাস প্রশ্বাস তো চলবে, কারণ আমি আবার আত্মহননকে অপছন্দ করি, আত্মহননকে আমি ধিক্কার জানাই। তো সেই কারণের জন্য যতদিন অস্তিত্ব আছে ততদিন আমিও শ্বাস প্রশ্বাস নিই। এইবার আসি আজকের ভিডিওর যে কন্টেন্ট সেইটা নিয়ে। তো প্রথমে আসি আজকে মিনাকে নিয়ে, ফন্দীপকে নিয়ে পরে বলছি, আজকে মিনাকে নিয়ে কিছু বলি। মিনা দেখলাম আজকে খাসির মাংস হচ্ছে। খাসির মাংস কে নিয়ে আসলো? নিয়ে আসলো হচ্ছে তোমার মিনার বাবা নিয়ে আসলো। তা খাসির মাংস আনতে যাওয়ার আগে নাকি মিনাকে জিজ্ঞাসা করছিল, এরকমটাই আমি শুনলাম। মিনাকে এত প্রায়োরিটি পেতে দেখে আমার খুব ভালো লাগছে, মানে বাবা মায়ের কাছে, পরিবারের আত্মীয় স্বজন, বাপের বাড়ির লোকজনদের কাছ থেকে এত প্রায়োরিটি পাচ্ছে বা ভালোবাসা পাচ্ছে, সেটা দেখে বা শুনে আমার খুব ভালো লাগছে, ঠিক আছে? কারণ এরকম অবস্থায় যদি পরিবারের আত্মীয় স্বজন পাশে এসে দাঁড়ায়, তাহলে সেই কঠিন সময়টা পার করতে খুব সহজ হয়। কিন্তু যাদের পরিবার আত্মীয় স্বজন কেউ পাশে থাকে না, তাদের কাছে যেন বাঁচা মরাটা সমান হয়ে দাঁড়ায়। তো এই তো গেল, তারপরে আসলো এই খাসির মাংসটা কিসের সুবাদে হচ্ছে। এক তো মিনার বাবা খাসির মাংস ভালো খায়, মিনার বাবা যখনই বাজার করে প্রায় দিনই এই মাংস টাংসর ক্ষেত্রে খাসির মাংসই আনে। তো এটা হচ্ছে ফোন কেনার সুবাদে। আমরা যখন কোনো জিনিস কিনি, সেটা যদি একটু বেশি অ্যামাউন্টের হয়, প্লাস আমরা যদি কিস্তিতে কিনি, যেটাকে বলে ফাইন্যান্সে কেনা, হ্যাঁ, ইএমআইতে কেনা, অনেক কিছুই বলে, তো সেই রকম যদি কিনি, তখন আমাদের মাথার মধ্যে একটা হেডেক থাকে, আমরা কেন একবারে টাকা দিয়ে কিনতে পারি না, কারণ আমাদের সামর্থ্য থাকে না। আর সেই যেইটা আমি কিনছি, যেই প্রোডাক্ট বা যে যেই জিনিসটা আমি প্রয়োজনীয় কিনছি, সেটার জন্য যদি আমার কাছে টাকা উপস্থিত থাকে, তারপরেও আমরা দিতে পারি না, চাই না, এটা কখনো বলবো না, কারণ একবারে টাকা দিয়ে দিলে যা রেট তাই থাকে, কিন্তু কিস্তিতে নিতে হলে আমাদের সুদ গুনতে হয়, আমাদের অনেকটা বেশি লাগে,
তো আসলের থেকে সুদের দাম সবচেয়ে মানে গায়ে লাগে বেশি, তো সেক্ষেত্রে অনেকেই দিতে পারে না হ্যান্ড ক্যাশ থাকলেও, কারণ ভবিষ্যতের চিন্তা করে। তো যারা কিস্তিতে নেয় তাদের মাথায় তো থাকে কখন কিস্তি শোধ করব সেই চিন্তা, কিন্তু এখানে দেখলাম উল্টো কাহিনি, কিস্তিতে ফোন নেওয়ার পরেও খাসির মাংস আনা হলো না কি ফোন কেনার সুবাদে। এখানে যদি আমি থাকতাম, আমি যদি কিস্তিতে কোনো কিছু কিনতাম তারপরে ভাবতাম যে কী করে এবার আস্তে আস্তে টাকাটা শোধ করব, তার জন্য কীভাবে টাকা সেভ করব, সেভিংস যেটাকে বলে সেটা করব, কিন্তু এক্ষেত্রে দেখলাম উল্টো চিত্র, যে বাবা কিন্তু দিব্যি খাসির মাংস নিয়ে এসেছে। আচ্ছা, এইটা ফোন কেনার সুবাদে হলো। এবার মীনা বলছে আমিও তো আমার ফোন কিনে কত মানুষকে খাইয়েছি, সবাইকে খাইয়েছি, তাই বললো সবাইকে খাইয়েছি। এবার যেই না বলেছে সবাইকে খাইয়েছি, হঠাৎ করে মীনার দাদা একেবারে ভোলা মহেশ্বর, সব সময় উদলা থাকে, খালি গায়ে থাকে, তো সে ঝপাং করে লাভ দিয়ে বললো কাকে খাইয়েছিস, আমাকে খাইয়েছিস নাকি, আমাকে খাওয়াসনি। তো এটা একটা মানে কি বলবো, নাবালক বাচ্চা যদি বলতো তাহলে মানা যেত। আমি বলি কি মীনার দাদাকে, বলি কি কত যে খাইছ আর কত যে খাচ্ছ তার তো কোনো ইয়ত্তা নাই, পুরো পরিবার মিলে ওই তোমাদের বাড়ির মেয়ের টাকায় যে কত কিছু খাচ্ছ, ঘুরছো ফিরছ, কেনাকাটা করছো, সেটা আমরা একটা সাধারণ ভিউয়ার্স হয়েও বুঝতে পারি যে তোমরা তোমাদের সংসারের কত অংশ জুড়ে মীনার টাকা পয়সা রয়েছে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই বাবা মাকে দেখার দায়িত্ব মেয়ে সন্তানেরও আছে, কিন্তু তার পাশাপাশি ছেলে সন্তানেরও আছে, অর্থাৎ পুত্র কন্যা নির্বিশেষে সমস্ত সন্তানেরই কর্তব্য একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মার কাছে বাবা মাকে দেখাশোনা করা বা বাবা মায়ের কাছে কিছু টাকা তুলে দেওয়া, যাতে করে সংসারটা খুব সুন্দরভাবে চলতে পারে। কিন্তু এক্ষেত্রে আমি বলতেও পারবো না যে মীনার দাদা মাস গেলে একটা টাকা বাবা মায়ের হাতে তুলে দেয়, কারণ মীনার দাদা কিছুই করে না। মীনার দাদা ওই যখন ভাড়া পায় তখন যায়, আর বোনের এখন বোনের ফাই ফরমাস খাচ্ছে, এখন বোনের ফাই ফরমাস খাচ্ছে, বোনকে এখানে নিয়ে যাওয়া, ওখানে নিয়ে যাওয়া, কেনাকাটা করতে নিয়ে যাওয়া, মাসের সদয় নিতে যাওয়া, ঠিক আছে, এইগুলো করছে, আর যখন ভাড়া পাচ্ছে তখন যাচ্ছে আর স্কুলের ইউনিফর্ম ভাঁজ করছে। তো এই করে নিশ্চয়ই মাসের একটা খরচ ওঠে বলে আমার মনে হয় না, ঠিক আছে, ওঠে বলে মনে হয় না। সে যাই হোক, ওদের পারিবারিক বিষয়, কিন্তু এই যে বললো না যে দেখো পারিবারিক বিষয় হলেই তো হলো না, বিষয়টা সোশ্যাল মিডিয়াতে রয়েছে তার জন্যই বলছি, নতবা তো জানতেও পারতাম না আর না জানলে পরে বলতেও পারতাম না। কিন্তু এই যে বললো না ওর দাদা যে কোথায় খাইয়েছিস, আমাকে তো খাওয়াসনি, মানে শরীরে বা মনে লাজ লজ্জা বলে কিছু যদি থাকতো তাহলে এইভাবে কথাটা বলতো না, কারণ ওই একবার রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানোটাই কি হয়ে গেল, খাওয়ালে আছে তো খাইয়েই যাচ্ছে, কোথাও গেলে পরে রাস্তাঘাটে যদি চা খেতে ইচ্ছা করে সেই চায়ের টাকাটা পর্যন্ত দাদার হাতে ধরিয়ে দেয়, তারপরে দাদা এসে আবার চেঞ্জটা রিটার্ন করে, ঠিক আছে, চেঞ্জটাকে রিটার্ন করে বোনের হাতে। তো সেক্ষেত্রে পুরো স্পষ্ট বোঝা যায় যে দাদা এক কাপ চা পর্যন্ত বোনকে খাওয়াতে পারে না, যা যা দাদা হাতে করে নিয়ে আসে না সব মীনা টাকা দেয়, বোন হাতে করে টাকা দেয়, শুধু আমাদেরকে দাদার মানে কি বলবো দাদাকে উচ্চ করার জন্য, উঁচু করার জন্য বলে যে দাদা নিয়ে আসলো, দাদা নিয়ে আসলো, দাদা শুধু জাস্ট নিয়ে এসেছে, কিন্তু টাকাটা বোন দিয়েছে, ঠিক আছে। তো আমার ভীষণই কেমন একটা লাগছিল যে কিভাবে বলে যে মেয়েটা সব কিছু দিচ্ছে, কোথাও যাওয়া কেনা কাটা খাওয়া দাওয়া সমস্ত কিছুই দিচ্ছে, আর প্রথম প্রথম এরা ভিডিওতে আসতো না, এখন কিন্তু সাবলীলভাবে ভিডিওতে আসে, তার মানেটা কি, কিছু কি পাল্টে গেছে, কিছুই তো পাল্টায়নি, সবই একই রকম আছে। হ্যাঁ, হওয়ার মধ্যে কি হয়েছে, মীনা শক্ত হয়েছে আর দর্শকরা কে ভালো কে ঠিক বুঝতে পেরে আস্তে আস্তে যে জায়গায় যাওয়া সেই জায়গাতে যাচ্ছে, কিন্তু প্রথম দিকে কিছুতেই আমরা মুখ দেখতে পাইনি, মীনা দেখাইনি আমরা দেখেছি, কিন্তু মীনা দেখাইনি না মীনাকে দেখাতে দেওয়া হয়নি কোনটা। তো যাই হোক, এবার আসি একটা কথা, আমাকে সেদিন বলা হয়েছে যে মীনার দাদা আর সেই পিসির ছেলে ফেলে যখন আসলো তখন সবাই ওরা খালি গায়ে ছিল, তুমি কেন কিছু বললে না, এক্স্যাক্টলি আমি কেন কিছু বললাম না। এটা নিয়ে এবার আমিও বলবো যে তোর দাদা যেইভাবে খালি গায়ে থাকে ওইভাবে ভিডিওতে দেখানো উচিত না, এটা তো এত দিন ধরে এত বছর ধরে ইউটিউব করে এটা তো তোর জানার কথা ছিল যে দাদা যেইভাবে তোর খালি গায়ে থাকে সবসময়, আর মানে কি বলবো
অত্যন্ত ভারী চেহারা, ভারী চেহারা বা হালকা চেহারা বলে কথা না, ওইভাবে পুরো খালি গায়ে ক্যামেরাতে শো করা উচিত না। এখানটায় যদি মানে কি বলবো, অন্য কেউ, অন্য কাউকে যখন আমি দেখেছি খালি গায়ে, আমি কিন্তু বলেছি, আর আজকে থেকে এই দিকে দৃষ্টিপাত আমিও করলাম, যে এইভাবে খালি গায়ে কাউকে ক্যামেরাতে তুলে ধরতে নেই, সে যতই ছেলে হোক, বাচ্চা হোক, যে কেউ হোক না কেন, এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু এইভাবে উদলা কাউকে দেখাতে নেই। খুব যে একটা বেশি এফেক্ট পড়বে তা কিন্তু না, কিন্তু মানুষের কথা যে দেখতে ভালো লাগছে না, ওইভাবে খালি গায়ে রয়েছে দেখতে কিন্তু ভালো লাগছে না। একটা স্যান্ডো গেঞ্জি পরে থাকলেই তো হয়, বেশি কিছু তো পরার দরকার নেই, একটা স্যান্ডো গেঞ্জি পরে থাকলেই হয়। কারণ যখন যেটা ডেইলি ব্লগ, সেখানে কিন্তু সবাই সবসময় টিপটপ হয়ে থাকতে পারে না, আর এখন গরমের সময়, এখন তো আরোই পারবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকছে বা তুই ক্যামেরাটা অন করছিস, তখন একটুখানি স্যান্ডো গেঞ্জি একটা পরে নিল, হয়ে গেল। আমরা সমস্ত ব্লগারদের হাজব্যান্ডদেরকে কিন্তু সবসময় মানে কি বলবো, একটা পোশাক পরে থাকতে দেখি, সে হতে পারে টি শার্ট, হতে পারে স্যান্ডো গেঞ্জি, হ্যাঁ হতে পারে শার্ট, কিন্তু কখনো এইভাবে পুরো খালি গায়ে কিন্তু কেউ ক্যামেরা ফেস করে না, কেউ ক্যামেরাতে আসেই না। এই জিনিসটা একটুখানি মাথায় রাখিস। এইবার বলবো এই হচ্ছে তোমার এই কাঁচের চুড়ি ঠুড়ি আমার কোনো কিছু বলার নেই, কারণ ও সিঁদুর পরে রেখেছে, কারণ ওর এখনও ডিভোর্স হয়ে যায়নি, সেই কারণে সিঁদুর পরে রেখেছে। আর কাঁচের চুড়ি, যে শ্রাবণ মাসে যে সবুজ কাঁচের চুড়ি আমাকে পড়তে বলেছো তোমরা, আমি কোনোদিনও পরিনি, কখনো পরিনি, তো যেটা পরিনি সেটা এখন আর পরে কি করবো বলো। হ্যাঁ, আবার কাঁচের চুড়ি তো আমার ভয় ভয় লাগে কখন ফেটে ফেটে যাবে, তার জন্য আমি পরি না, ভগবানকে স্মরণ করলেই হবে। তো এই কাঁচের চুড়িটা কি সবুজ, শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়িটা কি শুধু বিবাহিত বউরাই পরে নাকি মেয়েরাও পরে, আমি জানি না, অবিবাহিতরাও কি পরে, আমি সঠিক জানি না, এই বিষয়টা আমি জানিই না। আমার বিষয় এটা না, এই শিবকে উপলক্ষ করে তারপরে এই তোমার কাঁচের চুড়ি পরা, এটা আমার কন্টেন্ট না, মানে বিষয় না, টপিক না। আমার টপিক হচ্ছে এই যে মিনা আজ কত দিন হলো ফ্ল্যাট ছেড়ে বাপের বাড়িতে রয়েছে, বাপের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করেছিস তো, পুজো দিলি, ঠাকুর প্রতিষ্ঠা করলি, ঠাকুরকে জল ফুল কিচ্ছু দেওয়া হচ্ছে না বাড়িতে, ওই তোর ফ্ল্যাটে, বুঝতে পারছিস, ফ্ল্যাটে ওই সিংহাসনে ঠাকুর ওইভাবেই অভুক্ত অবস্থায় রয়েছে, যিনি কিনা জগৎ সংসারের স্রষ্টা, জগৎ সংসার চালাচ্ছেন, তাকে খেতে না দিলে কি, তাকে মানে ভোগ নিবেদন না করলে কি তার হবে না, অবশ্যই হবে। কিন্তু এটা আমাদের সম্পূর্ণ মানসিক বিষয় যে আমরা কোনো ইমার্জেন্সি ছাড়া বা কোথাও ঘুরতে গেলাম সেই ব্যাপারটা ছাড়া, আমাদের সামর্থ্য আছে বা মানে কি বলবো, সময় সুযোগ আছে, তারপরেও আমরা ভগবানকে অবহেলা করছি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। একটা সময় গিয়ে পুজো টুজো দিয়ে চলে, এতদের বাড়িতে তো টোটো আছেই, টোটো তো আছেই, আর তোকে তো একাই থাকতে হবে ওখানে, নাকি ঠাকুমা আসলে পরে তারপরে ঠাকুমার সাথে একবারে যাবি, আমার মনে হচ্ছে ঠাকুমা আসলে পরে ঠাকুমার সাথে একবারে যাবি, তাই না? তো যাই হোক বন্ধুরা, মাসের সদয় যে কেনাকাটা করলো, এটা যে ও কেনাকাটা করেছে আমার ভীষণ পরিমাণে সন্দেহ হচ্ছে, ও তো যেহেতু বলেনি সেই কারণে অনুমান সন্দেহ হয়তো হতে পারে, এইগুলো ছাড়া অন্য কিছু বলতে পারি না, পুরো একেবারে স্টেটমেন্ট একটা দিতে পারি না। তবে আমার মনে হলো মাসিক বাজারটা মিনাই করে আনলো টাকা পাওয়ার পরে, ইউটিউবের মায়না পাওয়ার পরে এই জিনিসগুলো ও কিনে এনেছে, যেমন কিনা বাবার ফোন, ওর পাখা, তারপরে আরও কি কিনলো বললো না, তারপরে হচ্ছে তোমার এই যে মাসের সদয়, এটা আমার মনে হলো যে মিনা করে এনেছে। এইবার চলে আসি ফন্দীপের কথায়। আজকে ফন্দীপ মন কি বাতে ফোকলা আর ফুকলিকে নিয়ে জন্ম ধোয়া ধুয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি আজ পর্যন্ত ওই যাকে ফোকলা বলা হয় তাকে আজ পর্যন্ত সরাসরি দেখিনি, বাই ফোনে কথা হয়েছে, আর ওই ভিডিওর ওই যে শর্ট ভিডিও টিডিও ওখানটায় দেখেছি, আজ পর্যন্ত কোনোদিনও সামনাসামনিও দেখা হয়নি, ভিডিও কলেও কথা হয়নি, জাস্ট ওই ফোনেই কথা হয়েছে। এবার ওর দাঁত আছে কি নেই আমার জানা নেই, আর মিনাকে কোনোদিনও আমি জিজ্ঞাসাও করিনি যে দীপ্তকে কেন সবাই ফোকলা ফোকলা বলে, ওর কি দাঁত নেই, আমি কোনোদিনও জিজ্ঞাসাই করিনি। কিন্তু আজকে হঠাৎ করে মিনাকেও, মানে ফন্দীপ তার ওয়াইফকেও ফুকলি বলল, ফোকলা না হয় সোশ্যাল মিডিয়াতে আনঅ্যাভেইলেবল, তাকে দেখা যায় না, তার দাঁত আছে কি নেই সেটাও দেখি না আমি,
কিন্তু মিনা সে তো সোশ্যাল মিডিয়াতে উপস্থিত, সে সোশ্যাল মিডিয়াতে উপস্থিত, দাঁত বের করে হাসে না, কোদাল দাঁত না কি বলবো ফাঁকা ফাঁকা দাঁত, ঠাসা ঠাসা, ভগবান না ওকে একদম স্বয়ং সম্পূর্ণ করে পাঠিয়েছেন। মানে বাহ্যিক দিক থেকে, বাহ্যিক দিক থেকে আমি ওর কোনো খুঁত দেখতে পাই না। ও যে বলে ওর মাথায় চুল কম, ওরকম চুল কম আমার যদি হতো তাহলে তো আমি বাবা বিশাল কিছু মনে করতাম নিজেকে, বিশাল কিছু মনে করতাম, একদম অ্যালেন কাট দিয়ে নিজেকে একদম লুকই পাল্টে ফেলতাম। আমার যদি ওইটুকুও মাথায় চুল থাকতো, তো যেটা বলে যে ওর চুল নেই, চুল নেই না, ওর মোটামুটি চুল আছে, খুব বেশি নেই তবে মোটামুটি ওই চলন সই আছে। আমি কোনো দিক থেকে, বাহ্যিক দিক থেকে মিনার কোনো দিকে কোনো খুঁত দেখি না। হ্যাঁ ও মোটা, সেটা ও কন্ট্রোল করলেই ইজি ওয়েট লস করতে পারে, বাট ও সেটা করে না। হুম, তো এই যে ওকে ফুকলি বলা, আমি আজ পর্যন্ত দেখিনি ওর কোনো জায়গা থেকে কোনো দাঁত নেই। আমি বুঝতে পারলাম না যে একটা মানুষের হিংসা বা রাগ ক্ষোভ কতটা নিচে নামতে পারলে তার দাঁত নিয়েও ছেলে খেলা করছে। ফন্দীপ এইবার মিনার দাঁতের পিছনে পড়েছে, মানে ফন্দীপ তো 5 বছর সংসার করেছে, সংসার করার আগে দেখাশোনা করে বিয়ে হয়েছে, তাহলে ফুকলিকে কেন বিয়ে করেছিল? তখনই তো দাঁত ছিল না, এখন তো আর নতুন করে তো আর দাঁত পড়েনি, তাহলে ফুকলিকে কেন বিয়ে করেছিল? ফুকলার কথা ছাড়ো, ফন্দীপ একটা মানে কি বলবো কানা খোড়া ল্যাংড়া কোনো কিছুই নেই, মানে শারীরিক দিক থেকে পঙ্গু নয়, ডিজেবল নয়, তাহলে কেন মিনার মতন ফুকলি মেয়েকে বিয়ে করলো? বলি কি ফন্দীপ, মিনার 32 পাটি দাঁতের মধ্যে এখন কি 31 পাটি বেঁচে রয়েছে? মানে একটা দাঁত সেটা কোথায় গেল? যতদূর কথা বলে হাসে আমরা তো দেখি না যে মিনা কোনো জায়গা থেকে ফুকলি। তা বলি কি কোন দাঁতটা, কোন জায়গার দাঁত, মানে মুখের দাঁত নাকি অন্য কোনো জায়গার দাঁত নেই তার জন্য মিনাকে ফুকলি বলা হচ্ছে? কোন কারণে মিনাকে তুমি ফুকলি বলে সম্বোধন করে টাইটেলে একটা লিখে দিলে? দর্শকদেরকে আত্মতুষ্ট করার জন্য, সন্তুষ্ট, আত্মতুষ্ট না, আত্মতুষ্ট মানে নিজেকে তুষ্ট করা, দর্শকদের নোংরা মনোভাবনাকে সন্তুষ্ট করার জন্য এইরকম টাইটেল লিখলে, লিখতে বাধে না? এই যে ফোকলা ফুকলি কুকুর অপদার্থ ছোটলোক এই কথাগুলো কারা বলে জানো তো? কোনো ভদ্র ঘরের মানুষেরা বলতে পারে না, আবার বিশেষ করে তার ওয়াইফের সম্পর্কে, তার নিজের বাচ্চার মায়ের সম্পর্কে তো কখনোই বলতে পারবে না। ভদ্র পরিবারের ছেলেরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজই করবে না। যেখানে তুমি একটা ব্লগার, তোমার চ্যানেলটাকে দেখে মনে হয় ওই একটুখানি খাওয়া দাওয়া ব্যাস, আমি কমেন্ট সেকশন চেক করলাম, একজন না দুজন দেখলাম লিখেছে যে তোমার ভিডিও ঠিক মতন দেখা যাচ্ছে না, তুমি ঠিক করো, আর বাদ বাকি সবাই লিখেছে ওই ফোকলা ফুকলিকে নিয়ে। মানে ওর ভিডিওর একটা অংশ যে পুরো ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, শুধু সাউন্ড আসছে, সেটা নিয়ে মানুষ দেখেই নি, শুধু ওই মন কি বাত শুনতে চলে গেছে। আর সেটা কিন্তু ফন্দীপ ভালো মতন বুঝতে পারে যে আমি যতই কেদানুষি করি না কেন, যতই সুন্দর করে ভিডিও করি না কেন, যতই ভ্যারাইটি আনার চেষ্টা করি না কেন, যতই টেনে হিঁচড়ে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাই না কেন, দর্শক কিন্তু শুনবেই মিনা রিলেটেড কথা। আর তার মধ্যে যদি আমি ফোকলাকে অ্যাড করি তাহলে তো সোনায় সোহাগা হয়ে গেল, তাহলে সোনায় সোহাগা হয়ে গেল। সবাইকে দেখলাম ওই পার্টটুকুই দেখেছে, বাদ বাকি আগে পিছে পার্ট কিচ্ছু দেখেনি। তাহলে এখানে পুরো স্পষ্ট যে ফন্দীপ ভালো মতন নিজেও বোঝে যে তার বউ ছাড়া তার গতি নেই। ওই যে মিনা বলেছিল মনে আছে, কেন রে কেন আমার মুখ না দেখালে তোর টাইলস বসবে না বুঝি, ওই কথাগুলো যে কিভাবে অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে এখন বুঝতে পারছি। ওদিকে মিনা তার নিজের জীবন নিয়ে ব্যস্ত, যদি লিগাল কোনো কাজ করছে সেটা পুরো ক্যামেরার বাইরে রাখছে, হ্যাঁ যাতায়াতটা শুধু দেখাচ্ছে, বাদ বাকি কী করছে, কার সাথে কথা বলতে যাচ্ছে, কোন বিষয়ে যাচ্ছে, সম্পূর্ণটা কিন্তু আমাদের কাছে লুকিয়ে যাচ্ছে বা বলছে না, ঠিক আছে। কিন্তু এদিকে ফন্দীপকে আমরা দেখছি ওর কাছে ও কী করবে না করবে প্রত্যেক দিন মিনাকে নিয়ে বসে পড়ছে, প্রত্যেকটা দিন মিনাকে নিয়ে বসছে। তাহলে ভিউজের জন্য কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ব্লগের মধ্যে কে ছুড়ে দিচ্ছে? নো ডাউটলি ফন্দীপ ছুড়ে দিচ্ছে। আমি ফন্দীপ তোমাকে একটা কথা বলি, তুমি ভাবছ আজকে তো আমি এই মিনাকে নিয়ে কিছু বলেনি, ফোকলাকে নিয়ে কিছু বলেনি, আজকের ভিউজটা তো আমার হবে, কিন্তু এইভাবে ধীরে ধীরে তুমি তোমার অর্গানিক ভিউয়ার্সগুলোকে হারিয়ে ফেলছো।
অর্গানিক ভিউয়ার্স মানে বোঝো যারা কিনা সত্যি সত্যি তোমাকে ভালোবেসে দেখতে আসে বা আসত। কিছু মানুষ যাদের কি বলবো হাওয়াতে তুমি উঠছো, তারা কখনো চায় না তোমার মানসিক উন্নতি, তোমার আর্থিক উন্নতি তারা কখনোই চায় না। ঘরে দেখা দেখি মানি প্ল্যান্ট বাগান থেকে কেটে এনে ঘরে টবের মধ্যে লাগিয়ে দিলেই কি টাকার বরসাত হবে? হবে না তো। তার জন্য নিজেকে ব্লগিংয়ের মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। তুমি ঢুকছো নিজে দিনে দিনে কন্ট্রোভার্সির মধ্যে, তুমি ঢুকে যাচ্ছ, কন্ট্রোভার্সি করছো, কন্ট্রোভার্সিতে ঢুকেছো অনেকদিন আগেই, এখন নিজে কন্ট্রোভার্সি করছো, দীর্ঘ এই একটা বছর ধরে তুমি কন্ট্রোভার্সি করছো। আর যখনই তুমি কন্ট্রোভার্সি করছো তখনই তোমার ভিউজ আপ হচ্ছে, তুমি দর্শকদেরকে রসদ দিয়ে দিয়েছো শুধুমাত্র কন্ট্রোভার্সির। সেই কারণে যখন তুমি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছ তখনই মাত্র দর্শকরা দেখতে আসছে, বাদ বাকি দিনে তোমার ভিউজ একদম ফ্ল্যাট ফ্ল্যাট একদম শুয়ে পড়ে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কতদিন করবে? তুমি নিজের মুখে বললে যে যা ভয়েস রেকর্ডিং আছে না, যা ভিডিও ক্লিপ আছে না, তাতে করে আমার এক মাস চলে যাবে। তুমি কি পিঁপড়ে যে তুমি খাওয়ার কালেক্ট করছো? তুমি তো মানুষ, তুমি তো রান্না করতে পারো, তুমি নিজের খাবার নিজে তৈরি করো, নিজের খাবার নিজে তৈরি করো। তুমি তো পিঁপড়ে বা পশু পাখি না যে খাবার জোগাড় করে আনছো, তুমি তো খাবার রান্না করে খেতে পারো। তুমি বলছো এক মাস চলে যাবে। আচ্ছা, এক মাস চলে গেলে তারপরে কি দিয়ে চলবে তুমি? রেকর্ডিং শেষ হয়ে যাবে, তারপরে ভিডিও ক্লিপস শেষ হয়ে যাবে, তারপরে তুমি কি দিয়ে চলবে? ভেবে দেখেছো? তো ভালো করে বলে দিলে, বলছো সহ্যের সীমা ছাড়িয়ে যাস না তাহলে কিন্তু আমি আমার মনুষ্যত্ব ভুলে যাব। প্লিজ ভুলে যাও ফন্দীপ, প্লিজ ভুলে যাও, তুমি তোমার মনুষ্যত্ব ভুলে যাও। কারণ তুমি যে বারবার বলো না, প্রত্যেকটা দিন ক্যামেরা খুলে বলো না, বেশিবার বাড়িস না, ও কিন্তু কিচ্ছু করছে না। একটা নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসেবে বলছি, অ্যাজ এ নিউট্রাল ভিউয়ার্স হিসেবে বলছি, মীনা কিন্তু তোমার কথাকে তিল পরিমাণও গুরুত্ব দিচ্ছে না। তুমি যে প্রত্যেকটা দিন ওকে নিয়ে নোংরা নোংরা কথা বলছো, উল্টো পাল্টা কথা বলছো, তিল পরিমাণ গুরুত্ব তোমাকে দিচ্ছে না। এতে তো মানুষের লজ্জা হওয়া উচিত যে আমি দিনের পর দিন বলছি, আমাকে তো ফিরে একটাবারও উত্তর দেয় না, একটাবারের জন্য উত্তর দিচ্ছে না, তোমার তো লজ্জা হওয়া উচিত। তুমি প্রত্যেক দিন বলে চলেছো বেশি বাড়িস না, প্রত্যেক দিন একই হুমকি দিয়ে চলেছো, বেশি বাড়িস না কল রেকর্ডিং রিভিল করে দেবো, বেশি বাড়িস না ভিডিও ক্লিপ দেখিয়ে দেবো, কতখানি নোংরা মানুষকে দেখিয়ে দেবো। দেখিয়ে দাও, ওকে মরতে বলেছে, ওকে সোনাগাছির মেয়েদের সঙ্গে তুলনা করেছে, ওর পুরো পরিবারকে চরিত্রহীন ঘোষণা করে দিয়েছে, এর থেকে আর বেশি কিছু হতে পারে? ওকে কি মানুষে এর থেকে বেশি কিছু খারাপ বলতে পারবে? ফন্দীপ, তুমি যে বলছো মনুষ্যত্ব বিসর্জন দিয়ে দেবো, দিয়ে দাও। তোমার মনুষ্যত্বের যদি কিছু বাকি থাকে আর ওর অত্যাচার সহ্য করার যদি কিছু বাকি থাকে, করে ফেলো, তুমি মনুষ্যত্ব বিসর্জন দিয়ে দাও। কারণ এই যে তুমি বারবার পোক করছো না, ও তোমাকে তিল পরিমাণও সাড়া দেবেই না, তোমার একটুও ভ্যালু দেবে না, মূল্য দেবেই না তোমাকে। এটা আমি বলছি বলে দেবে না, না ও করবে না বলে আমি বলছি, ও ফিরে তোমাকে কোনো উত্তর দেবে না বলে আমি বলছি, কারণ ও ধরে ফেলেছে লাইনটা যে আমি বারবার যদি এই কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টের উত্তর দিতে থাকি, সে ভিউয়ার্স হোক বা কোনো ক্রিয়েটার হোক বা নিজের লিগাল হাজব্যান্ডকেই হোক, আমি কিন্তু বেশি দূর যেতে পারবো না। আমার চ্যানেলটা যখন ব্লগিং চ্যানেল, আমাকে কিন্তু নিখাদ ব্লগিং মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যেটা কি না ও করছে, আর মানুষের ভালোবাসা কিন্তু বাড়ছে ধীরে ধীরে। ওর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টের সংখ্যা কমতে কমতে পজিটিভ কমেন্টের সংখ্যা বাড়ছে, সেটা তোমার মাথায় ঢুকছে? ঢুকবে না। কারণ তুমি সব কিছু করে ক্লান্ত, তুমি নিজে রান্না করে ক্লান্ত, তুমি ঘরের আসবাবপত্র কিনে কিনে ক্লান্ত, তুমি ঘুরতে গিয়ে গিয়ে ক্লান্ত, তারপরেও তোমার ভিউজ নেই। কেন জানো তো? অতিরিক্ত মানুষ যখন করে ফেলে না, তখন দর্শকদেরই বদহজম হয়ে যায়। তা তোমাকে দেখে দেখে দর্শকের বদহজম হয়ে গেছে, সেই কারণে তোমাকে এখন ওই কি বলবো, আজওয়াইন খায় না খাওয়ার পরে মৌরি খায়, সেই রকম তোমার মন কি বাত বলে তারপরে দর্শকদেরকে তোমার ডাকতে হচ্ছে। বলছো ইমোশনালি ব্ল্যাকমেল করেছে, আমরা তো শুনেইছি। ওই যে তুমি একটা দিন তোমার ওই আরেকটা চ্যানেল কন্ট্রোভার্সি চ্যানেল থেকে তুমি ভিডিও দিলে না, সেখানে তুমি রেকর্ডিং শোনালে যে ওই ফোকলা নাকি ড্রিঙ্ক করে তা ড্রাঙ্ক হয়ে তারপরে কিছু পাঠিয়েছিল, তো সেটা তো আমরা শুনেছি। আর ফোকলা যে ড্রিঙ্ক করে সেটাও আমরা জানি,
কিন্তু ড্রিঙ্ক করে আজ পর্যন্ত এই মিনা সম্পর্কে কোনো রকম কোনো খারাপ কথা বলেনি, কোনো রকম কোনো খারাপ কথা বলেনি। তুমি স্বামী হয়ে সেটা করেছো, তোমার ঘা লেগেছে, তোমার তোমাকে কষ্ট দিয়েছে, তার জন্য তুমি বলেছো, কিন্তু ওই মনুষ্যত্বর কথা কেন বলো? যে তোমার মনুষ্যত্ব এখনও বাকি আছে? ওই মেয়েটাকে তো শোনা গেছি। আচ্ছা, যেই মেয়ের চরিত্র দিনে দুপুরে বিক্রি করে দেয়, তার আর ভয় বলে কিছু থাকে? তার মনের মধ্যে ভয় বলে কি আর কিছু থাকে? থাকে না তো। তাহলে তুমি কিসের থ্রেট দিচ্ছ এখন, বা কিসের ভয়ে ও চুপ করে থাকবে যে আমার এখনও এই বিষয়টা বাকি আছে, আমি চুপচাপ থাকি? প্রথম কথা হচ্ছে ও কিছু বলছেই না, বলছো ভিউজের জন্য করছে, তুমি কিসের জন্য করছো? আর এই যে বলছো ভয়েস রেকর্ডিং রিভিল করব, তারপরে ভিডিও রিভিল করব, ঠিক আছে, এটা কিসের জন্য করবে? এখানে কি কেউ তোমার কাছে কোনো কিছু প্রমাণ চেয়েছে? কতবার তোকে কতজনের সঙ্গে শোয়ানো হলো, ওর তো আর চরিত্র বলে কিছু নেই, তারপরে তুমি নতুন করে রেকর্ডিংগুলো ফাঁস করে ভিউজ ইনকামের জন্য ছাড়া আর কিসের জন্য করবে? তো ভিউজ ইনকামের জন্য তো তুমি নিচে নাপতে 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 তোমার আর কোনো তল নেই, তুমি তলিয়ে গেছো, তুমি তলিয়ে গেছো পুরো নিচে নাপতে নাপতে। অন্য কাউকে ছোট করতে করতে আজকে তুমি এতটা ছোট হয়েছো যে তোমার সেই নোংরা ঘাটা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই ভিউজ আপ করার জন্য। এই কথাগুলো তোমার মাথায় ঢুকবে না, এই কথাগুলো তোমার মাথায় ঢুকবে না, কারণ তুমি নিজেকে পুরোটাই কন্ট্রোভার্সির মধ্যে ঢুকিয়ে ফেলেছ। আর ওদিকে মিনা কিন্তু নিজের লাইফস্টাইল নিয়ে উঠে পড়েছে, বুঝলে তো? তুমিও বোঝো, দেখো তোমার কমেন্ট বক্সটা খুলে, যে তোমার মন কি বাত ছাড়া কিন্তু আর কেউ কিচ্ছু দেখে না, মানে তুমি মানো বা না মানো, তোমার ওই বউটার চরিত্রই তোমার শেষ ভরসা, তোমার এই চ্যানেলের পাল বা দাঁড় বলতে পারো, যে কিনা তোমার নৌকাটাকে বয়ে নিয়ে চলেছে। চলো বন্ধুরা, এই রকম মানুষকে আমার এইটুকুই বলার ছিল, এইভাবেই ভিডিও করব, এইভাবেই বলবো, যতদিন আমার অস্তিত্ব আছে ততদিন শ্বাস প্রশ্বাস এইভাবেই নেব, বিনা কারণে কাউকে কটু কথা বলবো না, আর বিনা কারণে মানে দোষ থাকলে পরেও কাউকে ঢাকবো না।